আপনারা দেখছেন জোডিয়াক টিভি। কবিতা সেই গল্পটা, কবি পূর্ণেন্দু পত্রে। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বলে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আগুনের আলিঙ্গনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ছাকরা চুল উড়িয়ে চিন্তায়ের ভঙ্গিতে উড়ে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলের টান মেরে বললে, অর্চুরি তোর বিয়ে। এখন শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হার পাজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল।